আবার ভালোবাসা। শ্রেয়া অফিসের সামনে গাড়ি থেকে নেমে কোনো রকমে ভাড়াটা মিটিয়ে দৌড়ালো লিফটের দিকে। আজ অফিসে নতুন বস আসছেন। কিছু মাস ধরে ওদের কোম্পানির অবস্থা খুব খারাপ যাচ্ছিল, তখনই ওদের বস কোম্পানি অন্য মালিকের কাছে বেচে দেন। আজ সেই কোম্পানির মালিকই অর্থাৎ ওদের নতুন বস আসছেন। যদিও নতুন বসের নাম বা পরিচয় কোনোটাই শ্রেয়ার জানা নেই। লিফট থেকে নেমেই ও সোজা ম্যানেজার বাবুর কেবিনে গেলেন। শ্রেয়া, ম্যানেজার বাবু আসব। ম্যানেজার বাবু, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তুমি আমার কাছাকাছি থেকো। ওনাকে ওনার কেবিনে নিয়ে যাওয়ার পরেই আমি তোমার সাথে আলাপ করাব। যতই হোক তুমি ওনার অ্যাসিস্ট্যান্ট। শ্রেয়া, ওকে। এর মধ্যেই একজন এসে জানালেন নতুন বস এসে গেছেন। তাই ম্যানেজার বাবুর বেরিয়ে গেল, শ্রেয়া একদম বসের কেবিনে চলে গেল। নীল গাড়ি থেকে নামতেই কয়েকজন এগিয়ে এলো ওর দিকে। সবাই ওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন। সব কিছু মিটলে ও ম্যানেজার বাবুর সাথে এগিয়ে গেল নিজের কেবিনের দিকে। আজ থেকে এই জায়গার দায়িত্ব ওর। ওর ওপর নির্ভর করছে অনেকগুলো জীবন। কেবিনে ঢুকেই থমকে দাঁড়িয়ে পড়ল নীল। সামনে এটা কাকে দেখছে ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে সামনের জনেরও একই অবস্থা। সেও এই সময় এরকম একজনকে আশা করেনি। ওদের হুশ এলো ম্যানেজার বাবুর কথায়। ম্যানেজার বাবু, স্যার, ও হলো শ্রেয়া, আপনার অ্যাসিস্ট্যান্ট। আর শ্রেয়া, ইনি হলেন রুদ্রনীল সেন, আমাদের বস। শ্রেয়াই প্রথম কথা বলল। শ্রেয়া, হ্যালো স্যার। নীল, হ্যালো। শ্রেয়া, স্যার পুরনো ফাইলগুলো টেবিলে আছে, একটু দেখে নেবেন। আর আমি কি এখন যেতে পারি? নীল, হ্যাঁ। শ্রেয়া, ধন্যবাদ। শ্রেয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল। নিজের জায়গায় গিয়ে বসতেই এতক্ষণ চেপে রাখা কান্নাটা বেরিয়ে এলো। মাথা নিচু করে মনে মনে ভাবতে লাগল, 5 বছর আগে বাড়ি থেকে দেখাশোনা করে নীলের সাথে ওর বিয়ে হয়েছিল দুজনের সম্মতিতে। বিয়ের প্রথম 1 বছর বেশ ভালোই কেটেছিল, কিন্তু তারপর থেকেই শুরু হলো সমস্যা। কোন জিনিস পেয়ে গেলে যেমন তার গুরুত্ব কমে যায়, সেরকম নীলের জীবনে ওর গুরুত্ব কমতে শুরু করে। রোজ ঝামেলা হতে থাকে, কিন্তু সেদিন ঝামেলা এমন পর্যায়ে চলে যায় যে নীল ওর গায়ে হাত তুলতেও দুবার ভাবেনি। সেদিনই ওই বাড়ি থেকে বেরিয়ে আসে শ্রেয়া, আর ফেরেনি ওই বাড়িতে। 3 বছর হলো ওদের আলাদা থাকা, কিন্তু শ্রেয়ার মন থেকে নীল কখনো মুছে যায়নি। কিন্তু হঠাৎ কাঁধে কারোর স্পর্শে চোখ তুলে শ্রেয়া দেখল আকাশ দাঁড়িয়ে আছে। আকাশ ওর বেস্ট ফ্রেন্ড নীলের বাড়ি থেকে চলে আসার পর প্রত্যেক মুহূর্তে ওকেই পাশে পেয়েছে শ্রেয়া। আকাশকে দেখেই শ্রেয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে তাড়াতাড়ি চোখের জলটা মুছে নিল, কিন্তু সেটা আকাশের চোখ এড়াল না। আকাশ, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? শ্রেয়া, আমার আবার কি হবে, তুই একটু বেশি দেখিস। আকাশ, আমার থেকেও লুকাবি। শ্রেয়া আর চুপ করে থাকতে পারল না, বলতে শুরু করল।
श्रेया नील, आकाश नील, माने तोर हजबैंड, शे एखाने कथा थेके आसबे। श्रेया आमादेर बस रुद्रनील सेन इनील। श्रेया एतटा बोलेई केंदे फेलल, आकाश सेटा देखे ओके जड़िए निल। ও বুঝতে পারছে শ্রেয়ার কষ্টটা। মেয়েটা চিরকালই একটু নরম প্রকৃতির, আর কোনো কথা শুনতে না পেলেও এই সব কিছু আড়াল থেকে দেখল নীল। শ্রেয়া কেবিন থেকে চলে আসার পরেই ম্যানেজার বাবুকে কিছুদিনের মধ্যে একটা পার্টির ব্যবস্থা করতে বলে শ্রেয়া কোথায় গেল সেটা দেখার জন্য নীলু বেরিয়েছিল, আর তারপরেই দেখতে পেল এই দৃশ্য। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ওখান থেকে চলে গেল নীল। কেবিনে এসে নিজের মনেই বলতে লাগলো, ও তো এখন আমার কেউ না, তাই ও কি করলো তাতে আমার কি, যা ইচ্ছা তাই করুক, কিন্তু এতে আমার কেন খারাপ লাগছে। নীলের কিছুই ভালো লাগছে না তাই ও অফিস থেকে বেরিয়ে গেল। অন্যদিকে শ্রেয়ার কান্না থামলে আকাশ ওকে ছেড়ে বলল, আকাশ স্যার তোকে এখনো ভালোবাসে। শ্রেয়া মানে কি বলতে চাইছিস তুই? আকাশ আসলে তুই যখন কাজ ছিলিস আমি তখন স্যারকে দেখেছিলাম উইদিকে, আর যখন আমি তোকে জড়ালাম তখন উনি চলে গেলেন, কিন্তু তখন ওনার মুখে একটা অন্য রকম অনুভূতি লক্ষ্য করলাম। শ্রেয়া সেটা হয়তো আমি এখানে আছি বলে ও বিরক্ত হয়েছে। আকাশ না ওটা বিরক্ত না জেলাসি। শ্রেয়া অসম্ভব। আকাশ বেশ আমি প্রমাণ করে দেব, শুধু কাল থেকে স্যার এর সামনে আমার সাথে সাথে থাকবি, বাকিটা আমি সামলে নেব। শ্রেয়া পাগল নাকি তুই? আকাশ হ্যাঁ তাই, শুধু যেটা বললাম কাল থেকে সেটা করবি, ব্যাস আমি এখন যাই। এটা বলেই আকাশ চলে গেল। পরের দিন থেকে আকাশ নিজের কাজে লেগে পড়ল। নীলের সামনে যতটা পারা যায় শ্রেয়ার সাথে সাথে থাকত। শ্রেয়া বারণ করলেও ও শোনার পাত্র নয়। আর অন্যদিকে শ্রেয়া আর আকাশকে যত কাছাকাছি দেখত নীল তত ওর রাগ হতো, মনে হতো ওই আকাশের মাথাটা মেরে আলাদা করে দিতে। আর না মানতে পেরে একদিন শ্রেয়াকে ডেকে নীল বলল, নীল তুমি আকাশের সাথে এত কথা বলবে না। শ্রেয়া কেন? নীল তুমি বলবে না, ব্যাস। শ্রেয়া আমি শুনতে বাধ্য নই। নীল হ্যাঁ শুনবে, কারণ আমি তোমার হাজবেন্ড। শ্রেয়া আর একটা কথাও না বলে সেখান থেকে বেরিয়ে আসে। এইভাবেই দিন যেতে লাগল। দেখতে দেখতে পার্টির দিন চলে এলো। এই পার্টিতে সব রকম ক্লায়েন্টদের নিমন্ত্রণ করা হয়েছে। অফিসের সমস্ত কর্মীরা খুব সুন্দর করে পার্টিটা সাজিয়েছে। সবার মনোরঞ্জনের জন্য নাচ গানের ব্যবস্থাও করেছে। পার্টি শুরু হলে সবাই মোটামুটি ব্যস্ত হয়ে পড়ে। শ্রেয়ার এইসব কোনোদিনই খুব একটা ভালো লাগে না তাই ও একধারে একটু ফাঁকা জায়গায় গিয়ে বসল। হঠাৎ একটা ছেলে এসে বলল, ছেলেটি হ্যালো মিস, আমি দীপ্ত। শ্রেয়া হ্যালো, আমি শ্রেয়া। দীপ্ত ওয়াও নাইস নেম। শ্রেয়া থ্যাংক ইউ। দীপ্ত শো ক্যান ইউ ডান্স উইথ মি? শ্রেয়া এর উত্তর দেওয়ার আগেই হঠাৎ পিছন থেকে কেউ বলল, সরি শি কান্ট ডান্স উইথ ইউ।
শ্রেয়া পিছনে তাকিয়ে দেখল নীল দাঁড়িয়ে আছে। দীপ্ত, উনি কি করবেন সেটা আপনি ঠিক করতে পারেন না। নীল, আমি কি পারি সেটা আপনার না জানলেও চলবে। নীল আর এক মিনিটও না দাঁড়িয়ে শ্রেয়ার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে এলো। ছাদে এসে শ্রেয়া নিজের হাতটা নীলের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, শ্রেয়া কেন নিয়ে এলে এখানে? নীল, তুমি ওর সাথে ডান্স করবে না। শ্রেয়া, কেন? নীল, আমি বলছি তাই। শ্রেয়া, আমি তোমার কথা শুনবো কেন? এবার বলবে তো কারণ আমি তোমার হাজবেন্ড। শ্রেয়া উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে যাচ্ছিল, কিন্তু নীলের উত্তরে না শুনে শ্রেয়া থমকে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরে ঘুরে দাঁড়িয়ে বলল, শ্রেয়া তাহলে? নীল, কারণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি আবারও তোমার প্রেমেই পড়েছি, আরো বহুবার আমি তোমার প্রেমে পড়তে রাজি। সেদিন ভুল করেছিলাম, কিন্তু কোনোদিনই তোমায় ভুলতে পারিনি। যেদিন তুমি আমায় ছেড়ে চলে এসেছিলে সেদিন চেয়েও তোমায় আটকাতে পারিনি, কারণ তোমায় আটকানোর সাহস আমার ছিল না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। এতটা বলে নীল কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। শ্রেয়া এগিয়ে গিয়ে ওকে পাশ থেকে জড়িয়ে ধরল। হ্যাঁ, ওর অভিমান হয়েছিল নীলের প্রতি, কিন্তু আজ নীলের চোখের জল আর কথা ওর সমস্ত অভিমান ভেঙে দিল। নীল একটু শান্ত হলে শ্রেয়া বলল, শ্রেয়া, আমি তোমাকে কোনোদিনই ভুলতে পারতাম না। হ্যাঁ, অভিমান হয়েছিল, কিন্তু এখন আর নেই। আমিও তোমায় খুব ভালোবাসি নীল, খুব ভালোবাসি। নীল এটা শুনে শ্রেয়াকে আর ভালো করে জড়িয়ে ধরল। সমাপ্ত।